শিক্ষার্থী সকল, আপোনালোক সকলোকে এই ভিডিওটিলৈ স্বাগতম জানাইছো। মই জাহ্নবী দেৱী, সহকারী অধ্যাপিকা রাজনীতি বিজ্ঞান বিষয়, কৃষ্ণকান্ত সন্দিকৈৰ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়। আজি আমি এই ভিডিওটির জড়িয়ে এটা অতিকৈ গুরুত্বপূর্ণ বিষয়ের বিষয়ে আলোচনা করি। সেই বিষয়টি হৈছে গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি। এই বিষয়টি আমি রাজনীতি বিজ্ঞান বিষয়ৰ স্নাতক পাঠ্যসূচীর প্রথম ষান্মাসিকত অন্তর্ভুক্ত করেছো। আহক এতিয়া আমি গণতন্ত্র বিষয়ে বিতংভাবে আলোচনা করো। গণতন্ত্র মানেনো কি? আমি প্রায় আমার দৈনন্দিন জীবনত গণতন্ত্র শব্দটি ব্যবহার করো, কিন্তু এই গণতন্ত্র শব্দটির অর্থনো কি? গণতন্ত্র শব্দটি মূলত গ্রীক ভাষার দুটা শব্দের পর আছে। এই শব্দ দুটা হল ডেমস আর ক্রেটস। ডেমস মানে হৈছে মানুহ আর ক্রেটস মানে শাসন। অর্থাৎ সাধারণ ভাষাত কবলৈ গলে গণতন্ত্র শব্দটোৱে মানুহৰ শাসনৰ কথা সূচায়। বর্তমান সময়ত গণতন্ত্র জীবনৰ এক ধারা বা জীবনৰ এক শৈলী হিসাবে পরিগণিত হৈছে। গণতন্ত্র এনে এক প্রকারৰ সরকারের কথা সূচায় যত গণসংখ্যাগরিষ্ঠর শাসনের কথা বুজোৱা হয়। অর্থাৎ গণতান্ত্রিক সরকার এখনত বা গণতান্ত্রিক দেশ এখনত জনসাধারণে সক্রিয়ভাবে ইয়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল দিশতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এখন গণতন্ত্র মানুহেই হৈছে রাষ্ট্রখনের ক্ষমতার মূল উৎস। অর্থাৎ রাষ্ট্র এখনের সার্বভৌম ক্ষমতা জনসাধারণের উপরতে ন্যস্ত হয়ে থাকে। অর্থাৎ জনসাধারণে হয়তো নিজাক শাসন প্রক্রিয়াত অংশগ্রহণ করে অথবা নিজের প্রতিনিধি নির্বাচনের জড়িয়তেও শাসন প্রক্রিয়াত অংশগ্রহণ করব পারে। গতি আমি কব পারো যে গণতন্ত্র এনে এক প্রকারের সরকারের কথা সূচায় যত জনসাধারণে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে রাজনৈতিক প্রক্রিয়াত অংশগ্রহণ করে আর সরকারের সকল কাম কাজ নিয়ন্ত্রণ করে। এখন গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হৈছে ইয়ার জনসাধারণের কল্যাণ সাধন করা। জনসাধারণের কল্যাণ সাধন নকরাক কোনো এখন সরকারে অধিককাল ক্ষমতাত অধিষ্ঠিত হয়ে থাকি নয়। ইয়ারোপরি গণতান্ত্রিক সরকার এখন বা গণতন্ত্র সদায় কিছু নীতির উপর প্রতিষ্ঠিত। এই নীতিসমূহ হৈছে স্বাধীনতা, সমতা আর ন্যায়। আন একটা কথা আমি মন করব লাগিব যে গণতান্ত্রিক দেশ এখনত জনসাধারণে বিভিন্ন ধরনের অধিকার আর স্বাধীনতা উপভোগ করব পারে। উদাহরণস্বরূপে আমি আমার ভারতবর্ষের কথাই কব পারো। ভারতবর্ষের সংবিধানে জনসাধারণক বিভিন্ন ধরনের অধিকার প্রদান করেছে আর এই অধিকার সমূহক মৌলিক অধিকার বলে কোয়া হয়। ইয়ারোপরি ভারতবর্ষের সংবিধানে জনসাধারণক বিভিন্ন ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আর ধর্মীয় স্বাধীনতাও প্রদান করেছে। গতি আমি কব পারো যে এখন গণতান্ত্রিক দেশের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হৈছে জনসাধারণের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করা। আহক এতিয়া আমি গণতন্ত্রের বিভিন্ন প্রকারের বিষয়ে আলোচনা করো। সাধারণতে গণতন্ত্রক দুটা ভাগত ভাগ করা হয়। সেই দুটা হৈছে ডাইরেক্ট অর পিওর ডেমোক্রেসি অর্থাৎ প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, আর আনটো হৈছে ইনডাইরেক্ট অর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি অর্থাৎ পরোক্ষ অথবা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমি প্রত্যক্ষ গণতন্ত্র বলিলেনো আমি কি বুঝো? প্রত্যক্ষ গণতন্ত্রত জনসাধারণে প্রত্যক্ষভাবে অর্থাৎ নিজেই সরকারের বিভিন্ন কার্যকলাপত অংশগ্রহণ করব পারে। অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রত জনসাধারণে নিজেই রাজনৈতিক প্রক্রিয়াত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কিন্তু এই কথাটো আমি মন করব লাগিব যে বর্তমান আধুনিক বিশ্বত প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলন কেবল সুইজারল্যান্ডতহে আছে। প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলন থকা দেশ সমূহ সাধারণতে সরু আকৃতির হয় আর ইয়ার জনগোষ্ঠীয় বা জনজাতির যুক্ত প্রকার সেইটো একধরনের হয়। বিভিন্ন ধরনের বিভিন্নতা বা বিভিন্ন ধরনের যত জনগোষ্ঠী বা বিভিন্ন ভাষিক, ধর্মীয় এনেকা ধরনের যত জনসাধারণে বাস করে তাক প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলন থাকাটো সম্ভবপর নহয়। প্রত্যক্ষ গণতন্ত্রত মানুহে বিভিন্ন ধরনের আহিলার জড়িয়ে রাজনৈতিক প্রক্রিয়াত অংশগ্রহণ করব পারে। এই আহিলা সমূহ হৈছে ইনিশিয়েটিভ অর্থাৎ উপক্রম, রেফারেন্ডাম অর্থাৎ গণনির্দেশ, রিকল পুনর আহ্বান অথবা প্লেবিসাইট অর্থাৎ গণভোট। আমি উপক্রম বলিলেনো কি বুঝো?
উপক্রম হল এনে এটা পদ্ধতি যত এক নির্দিষ্ট সংখ্যক ভোটদাতাই এখন বিধেয়ক বা এখন বিলৰ খসড়া প্রস্তুত করে সেইখন সংসদলৈ আন প্রণয়নের বাবে পঠাব পাৰে। অর্থাৎ উপক্রমৰ জৰিয়তে জনসাধারণে নিজেই আইন প্রণয়ন প্রক্রিয়াত অংশগ্রহণ করে। গণনির্দেশ বুলিলে কি বুঝো আমি? গণনির্দেশ বুলিলে ইয়াকে বুঝায় যে জনসাধারণের অভিমত জানিবলৈ বা কোনো এটা বিষয়ের উপর জনসাধারণের অভিমত জানিবলৈ সরকারে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা জনসাধারণের ওচৰলৈ প্রেরণ করিব পাৰে, সেইটোকে গণনির্দেশ বোলে। এতিয়া রিকল অর্থাৎ পুনরাহ্বান মানেনো কি? যদিহে জনসাধারণে তেওঁলোকে নির্বাচন করা প্রতিনিধির কাম কাজত অসন্তুষ্ট হয় বা সেই নির্বাচিত প্রতিনিধিসকলে যদি জনসাধারণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করিব নোৱাৰে, তেতিয়াহলে জনসাধারণের অধিকার আছে যে সেই নির্বাচিত প্রতিনিধিসকলক পুনৰ ক্ষমতাৰ পৰা বিচ্যুত করিব পাৰে। গণভোট প্লেবিসাইট অর্থাৎ গণভোট মানেনো কি? জনস্বার্থৰ লগত জড়িত কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের বিষয়ে জানিবলৈ সরকারে সেই বিষয়টো জনসাধারণের ওচৰলৈ পঠিয়াব পাৰে, আৰু যদিহে সংখ্যাগরিষ্ঠ মানুহে সেই বিষয়টোৰ ওপৰত এটাই অভিমত দিয়ে, তেতিয়াহলে সেই অভিমতটোৱে সরকারে গ্রহণ করে। গতিকে এই চারিটা আহিলাৰ জৰিয়তে প্রত্যক্ষ গণতন্ত্রত মানুহে তেওঁলোকৰ ৰাজনৈতিক প্ৰক্ৰিয়াত অংশগ্রহণ কৰিব পাৰে। শিক্ষার্থীসকল আহক এতিয়া আমি পরোক্ষ অথবা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিষয়ে আলোচনা করো। মই আগতেই কৈছো যে প্রত্যক্ষ গণতন্ত্র অকল সরু রাষ্ট্র বা যত কম সংখ্যক জনসংখ্যা থাকে তাতে সম্ভব হয়। কিন্তু ভারতবর্ষই হোক বা আমেরিকা যুক্তরাষ্ট্রই হোক, যিয়ে দেশের বা যি রাষ্ট্রের আকার অতি বৃহৎ আর যার জনসংখ্যিক গাঁথনিও অতি বৃহৎ বা অতি বিভিন্ন বিভিন্নতারে পরিপূর্ণ, তেনে রাষ্ট্রত প্রত্যক্ষ গণতন্ত্র কেতিয়াও সম্ভবপর নহয়। এনেকুৱা ধৰণৰ ৰাষ্ট্ৰত পৰোক্ষ গণতন্ত্ৰহে সম্ভৱ। পৰোক্ষ অথবা প্ৰতিনিধিত্বমূলক গণতন্ত্ৰত জনসাধাৰণে নিজেই ৰাজনৈতিক প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ নকৰে। তেওঁলোকে তেওঁলোকৰ প্ৰতিনিধি নিৰ্বাচন কৰে আৰু এই প্ৰতিনিধিসকলে জনসাধাৰণৰ হৈ বিভিন্ন প্ৰক্ৰিয়াত বা বিভিন্ন ৰাজনৈতিক প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ কৰি সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। এনেকুৱা ধৰণৰ পৰোক্ষ গণতন্ত্ৰত মানুহে এক নিৰ্দিষ্ট সময়ৰ মূৰে মূৰে তেওঁলোকৰ প্ৰতিনিধিসকলক নিৰ্বাচন কৰে আৰু এই নিৰ্বাচিত প্ৰতিনিধিসকলে জনসাধাৰণৰ বিভিন্ন ধৰণৰ আশা আকাংক্ষাক প্ৰতিফলিত কৰে আৰু এই আশা আকাংক্ষাসমূহক বিভিন্ন ধৰণৰ চৰকাৰৰ বিভিন্ন ধৰণৰ নীতি নিৰ্দেশনাত প্ৰতিফলিত কৰিবলৈ যত্ন কৰে। বৰ্তমান আধুনিক বিশ্বত সৰহ সংখ্যক ৰাষ্ট্ৰতে পৰোক্ষ গণতন্ত্ৰৰ প্ৰচলন আছে। উদাহৰণস্বৰূপে ভাৰতবৰ্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেইন অথবা জাপানেই হোক ইত্যাদি বিভিন্ন ধরনের রাষ্ট্রত এই পরোক্ষ গণতন্ত্রের প্রচলন আছে। আমি সকলে জানো যে ভারতবর্ষত আমি পাঁচ বছরের মূরে মূরে আমি সরকারের বা আমার প্রতিনিধিসকলক নির্বাচন করো। এই নির্বাচিত প্রতিনিধিসকলে আমার হয়ে সরকারের ওসর বা আমার হয়ে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াত অংশগ্রহণ করে। শিক্ষার্থীসকল মই আশা করছো যে এই ভিডিওটির জড়িয়ে আপোনালোকে গণতন্ত্র মানেনো কি অর্থাৎ ইয়ার বেসিক কনসেপ্টনো কি সেই বিষয়ে এক সম্যক ধারণা লাভ করবলে সক্ষম হয়েছে। ধন্যবাদ।